এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত এ নেই বন্ধুরা ডাব্লিউপি প্রিলি দু করি কুড়ি এবং আবগারি পুলিশ মেন্সের জন্য আমি যে রেগুলার জিকে মক টেস্টে ক্লাস করাচ্ছিলাম তার আজকে ছত্রিশ নাম্বার পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো বন্ধুরা এর আগে কিন্তু অলরেডি আমি পঁয়ত্রিশটা ক্লাস করিয়ে ফেলেছি তোমরা যদি সে ক্লাসগুলো না করে থাকো ভিডিও ডিসক্রিপশন চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ক্লাসগুলো নিতে পারো বন্ধুরা ঠান্ডা লাগার কারণে আমি বেশ কয়েকদিন তোমাদের ক্লাস করাতে পারিনি আজকে একটু কম আছে যে কারণে ক্লাস করাচ্ছি তো যদি ক্লাসটি করার সময় কথাটা একটু জড়িয়ে যায় এবং ভয়েসের একটু সমস্যা হয় তাহলে তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো দেখে নাও আজকের ছত্রিশ নম্বর পর্বের প্রথম প্রশ্ন কী আছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে তো প্রথম প্রশ্ন দেখো পাটালিপুত্র কোথাকার রাজধানী ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মগধ হয়ে যাবে সঠিক উত্তর বন্ধুরা আমার উত্তর বলার আগে তোমরা কিন্তু লাইভ কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আমার উত্তর বলার পর উত্তর মিলিয়ে দেখবে তোমাদের উত্তর সঠিক হয়েছে কি না তো নেক্সট দেখো বর্তমান ভারতের হাইকোর্টের সংখ্যা কত তো বর্তমান ভারতের হাইকোর্টের সংখ্যা অপশান ডি চব্বিশটি হয়ে যাবে সঠিক উত্তর রিসেন্টলি যে দুটি হাইকোর্ট তৈরি হয়েছে তার নাম হচ্ছে দু সালে অন্ধ্রপ্রদেশে আমরাবতী বেঞ্চ এবং দু হাজার উনিশ সালে তেলেঙ্গানাতে হায়দ্রাবাদ বেঞ্চ এর দুটো হাইকোর্ট কিন্তু রিসেন্টলি তৈরি করা হয়েছে নেক্সট দেখো তিন দাগের প্রশ্ন কী আছে রিজার্ভ ব্যাঙ্ক কোন রাজ্যে সরকারের কার্য পরিচালনা করে না তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা এখানে অপশন ভুল আছে হয়তো এখানে সিকিম অ্যান্সার হবে তোমরা একটু নোট করার সময় ঠিক করে নিও নেক্সট দেখো তো চার দাগ কী আছে ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য কোনটি তো চার ধাগের কোনটি উত্তর হবে তাতেই লাইফ চ্যাট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি হিমাচল প্রদেশ হয়ে যাবে একদম সঠিক উত্তর আসাম হচ্ছে চা উৎপাদনে প্রথম বিহার জনঘনত্বর দিক থেকে প্রথম এবং মধ্যপ্রদেশ হচ্ছে বনভূমির দিক থেকে প্রথম স্থান অধিকার করে আছে নেক্সট দেখো সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানত তো এই প্রশ্নের উত্তর কী হবে তাতেই চ্যাট অ্যান্সার দাও পাঁচ দাগের অপশন বি তামা হয়ে যাবে সঠিক উত্তর তামার ব্যবহার তারা জানতো তারা জানতো না হচ্ছে লোহার ব্যবহার অপশান এ দেখো লোহা লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না এবং তারা কিন্তু পশু হিসেবে ঘোড়ার ব্যবহারও কিন্তু তাদের জানা ছিল না নোট করে রাখবে নেক্সট দেখো নিচের কোনটিকে মাস গ্যাস বলা হয় তো এদের মধ্যে কোনটিকে মাস গ্যাস বলা হয় তো ক্ষেত্রে অপশান এ সি ফোর হয়ে যাবে সঠিক উত্তর সিএইচ ফোর মিথেনের সংকেত এবং মিথেনকেই কিন্তু মাছ গ্যাস বলা হয় গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে সিএইচ ফোর বা মিথেন নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অব ভিউতে গুরুত্বপূর্ণ তো সাত দাগের প্রশ্ন দেখো হিরক রাসায়নিকভাবে কী তো হিরক বা হিরে রাসায়নিকভাবে একটি খাঁটি কার্বন অপশান সি হয়ে যাবে উত্তর নেক্সট দেখো রক্ত তঞ্চনের জন্য কোন প্রোটিন দায়ী তো এদের মধ্যে কোন প্রোটিন রক্ত দঞ্চনের জন্য দায়ী তো আট দাগের অপশান সি যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ নোজেন হয়ে যাবে একদম রাইট অ্যান্সার নেক্সট দেখো দাগ কী আছে বন্ধুরা ক্লাসটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেনটি ক্লিক করে দাও তাহলে এরকম ধরনের ক্লাস এবং বিভিন্ন রকম সরকারি চাকরি আপডেট তোমরা একটু মিস করবে না তো দাগ দেখো কী আছে ভারতের কোনটির উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো কোনটি সব থেকে বেশি উৎপাদন হয় ভারতে তো এদের মধ্যে অপশান ডি অব্র হয়ে যাবে সঠিক উত্তর বন্ধুরা একটি উন্নত মানের কয়লার নাম কি অ্যান্থ্রেসাইট অ্যান্থ্রেসাইট যেটি একটি উন্নত মানের কয়লা নেক্সট দেখো দশ দা কী আছে পাখিদের দেহের তাপমাত্রা কত তো পাখিদের দেহের তাপমাত্রা অপশান বি যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে সঠিক উত্তর তো এগারো দাগের প্রশ্ন দেখো কি আছে প্রাকৃতিক রবারকে শক্ত করতে কি মেশানো হয় তো রবারকে শক্ত করতে সালফার অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর সালফার মেশানো হয় নেক্সট দেখো বারো দাগ দেখো কী আছে র্যাম শব্দটি অর্থ কী বা র্যামের ফুল ফর্ম কী খুবই ইজি কোশ্চেন তাতেই লাইচারটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অপশান এ যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ আর রম আর ও এম রম রমের ফুল ফর্ম কী রিড অনলি মেমোরি নোট করার সময় একটু লিখে নেবে যে রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি আর র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে নেক্সট দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় তো বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় তেইশ দাগের অপশান বি যারা বলছো আয়োনেস্পিয়ার তারা সঠিক উত্তর দিচ্ছ আয়োনেস্পিয়ারে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় টোপোস্পিয়ার পৃথিবীর সবথেকে কাছের স্তর হচ্ছে টোপোস্পিয়ার যেটা ভূপৃষ্ঠের তাপের কারণে উত্তপ্ত হয় এবং এখানে ধুলিকণা থাকার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় টোপোস্পিয়ার স্তরে এবং টোপোস্পিয়ারের ওপরে থাকে কি এস্ট্যাটোস্পিয়ার এই কোনো রকম বৃষ্টিপাত এবং ধুলিকণা না থাকার কারণে জেট প্লেন এই স্তর থেকে প্রতিফলিত হয় কি স্ট্যাটোস্পিয়ার এবং স্ট্যাটোসপিয়ারের উপরে থাকে আয়নএসপিয়ার যেখানে প্রচুর পরিমাণ ইলেকট্রন কণা আয়নতভাবে ব্যবহার থাকে বা আয়নতভাবে অবস্থান থাকে যেই কারণে এইখানে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নএসপিয়ারে তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ কী আছে পার্লামেন্টে যুক্ত অধিবেশনে কে সভাপতিত্ব করেন তো কে সভাপতিত্ব করেন পার্লামেন্টে যুক্ত অধিবেশনে তো এই ক্ষেত্রে অপশান সি পার্লামেন্টের স্পিকার হয়ে যাবে সঠিক উত্তর এবং রাজ্যসভায় উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন নোট করে রাখবে নেক্সট দেখো জল রাসায়নিকভাবে একটি কি তো জল রাসায়নিকভাবে একটি যৌগ অপশান সি যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ বন্ধুরা ডি টু ও নোট করে রাখবে এটি কিন্তু ভারী জলের সংকেত ডি ও যেটি ভারী জলের সংকেত নেক্সট দেখো শুনে দাগ কী আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকেই কিন্তু আমাকে মোটিভেট করে আরও ভালো করে ক্লাস করানোর জন্য তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো নেক্সট দেখো সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর তো কত বছর বয়স লাগে সংসদের সদস্য হওয়ার জন্য তো এই ক্ষেত্রে অপশান সি পঁচিশ বছর হয়ে যাবে সঠিক উত্তর প্রধানমন্ত্রীর হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও পঁচিশ বছর এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ক্ষেত্রে ৩৫ বছর এবং রাজ্য মেম্বার হতে তিরিশ বছর নোট করে রাখবে নেক্সট দেখো শত কী আছে ভারতে কেন্দ্রীয় ঔষধ গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত তো কোথায় অবস্থিত কেন্দ্রীয় ঔষধ গবেষণা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লখনউ হয়ে যাবে একদম রাইট অ্যান্সার নেক্সট দেখো যার সময় রাওলা টাইন পাশ হয়েছিল কার সময় রাওলা টাইন পাশ করা হয়েছিল তো আঠারো দাগের অপশান বি লর্ড চেমসফোর্ড হয়ে যাবে সঠিক উত্তর বন্ধুরা রাউলা টাইম উনিশশো উনিশ সালে কিন্তু পাশ করা হয়েছিল এবং লর্ড মিন্টোর সময় মাললে মিন্টো সংস্করণ করা হয়েছিল যেটি উনিশশো নয় সালে নোট করে রাখবে নেক্সট দেখো ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে কী বলে তো এই প্রশ্নের উত্তর হবে কি তাতেই লাইভটার অ্যান্সার দাও তো উনিশ দেখে অপশান বি রেড ক্লিপ হয়ে যাবে উত্তর আর ভারত ও চীনের মধ্যকার যে লাইন আছে সেটিকে ম্যাকমোহন বলা হয় এটা নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ইউতে গুরুত্বপূর্ণ এই লাইনগুলো কিন্তু অনেক পরীক্ষায় থাকে তো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ অবশ্যই নোট করবে তো দাগ দেখো বানভট্ট কার সভাকবি ছিলেন তো বানভট্ট ছিলেন অপশান ডি হর্ষবর্ধনের সভাকবি এবং বানভট্টের রচিত একটি গ্রন্থের নাম হর্ষচরিত নোট করে রাখবে এবং কনিষ্কের সভাকবি ছিলেন অশ্ব ঘোষ যার রচনা হচ্ছে বুদ্ধ চরিত নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল তো বাণীপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে এবং প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে নেক্সট দেখো হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক প্লান্ট কোথায় অবস্থিত তো বাইশ দাগের অপশান বি ঋষিকেশ হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার এবং ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি অবস্থিত বেঙ্গালুরুতে এই প্রশ্নটা অনেকবার দেখা গেছে পরীক্ষায় তো নোট করে রাখবে নেক্সট দেখো মানব রক্তের পিএইচের মাত্রা কত তো মানব রক্তের পিএইচের মাত্রা হচ্ছে অপশান সি সেভেন পয়েন্ট ফোর অপশান সি যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ এবং বিশুদ্ধ জলের পিএইচের মাত্রা হচ্ছে সাত অবশ্যই নোট করে রাখবে বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানাও যে চোখের জলের পিএইচ মাত্রা কত এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে চোখের জলে পিএইচ মাত্রা কত তো নেক্সট দেখো তো পরের প্রশ্নটা কি আছে চব্বিশ দাগ দেখো রেডিও কার্বন যার বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় তো কার বয়স নির্ণয়ে রেডিও কার্বন ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে অপশান এ জীবাশ্ম হয়ে যাবে উত্তর তো পঁচিশ দাগের প্রশ্ন কি আছে দেখিনি কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল বিক্রমাদিত্য তো কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল বিক্রমাদিত্য তো পঁচিশ দাগের অপশান বি চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর বন্ধুরা সমুদ্রগুপ্ত যিনি বংশের শ্রেষ্ঠ সম্রাট এবং এই সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয় এই প্রশ্নটা খুব আসে যে ভারতের নেপোলিয়ানকে সেক্ষেত্রে সমুদ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর অবশ্যই নোট করে রাখবে বন্ধুরা এই ছিল আজকের পঁচিশটি প্রশ্ন আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করো এবং অল নোটিফিকেশন করে রাখো তাহলে এরকম ধরনের ক্লাস এবং বিভিন্ন রকম সরকারি চাকরির আপডেট তোমরা একটাও মিস করবে না তো ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং